23 জানুয়ারির বাতিল হওয়া সভার মাঠেই 11ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুরনগর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই উপলক্ষে সভা ঘিরে ব্যস্ততা ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। এদিন বেলা 11টা নাগাদ অস্থায়ী হেলিপ্যাডে বায়ুসেনার একটি কপ্টার ট্রায়াল রান দিয়ে ফিরে যায়। দুবার কথা দিয়ে কথা রাখেনি, বিক্ষোভ করেছিল মিডিয়ায়, সেটা দেখিয়েছিল যে মোতরা বিভিন্নভাবে বিক্ষোভ করেছে। তৃতীয়বার আসার কথা এবং মোতদের ভিতরে যেটা সেইভাবে, কিন্তু আমরা যে এর আগে যেবার আসার যে একটা উন্মাদনা ছিল মানুষ আসার, সেই সেটা কিন্তু আমরাও দেখতে পাচ্ছি না। এবং সেটা আসতেই পারে ঠাকুরবাড়িতে, সে যে কেউ আসতে পারে, আমরা বারবার করে বলছি যে সেখানে একটা ঠাকুরবাড়ি, সবাই আসতে পারে। সেটা মানুষের ভিতরে যে উন্মাদনা, মানুষের যে একটা ওরা বলেছিল যে আমরা এখানে অমিত শাহ আসবে, সেখানে তাদের হাতে হাতে নাগরিকত্ব দেবে, এরকম একটা তাদের ভিতরে উন্মাদনা ছিল তখনই। কিন্তু এটা তো ওমরাই এখন পার্লামেন্টে বলে দিল যে 3 মাস আমরা এখন কোনো কিছু করবো না, পিছিয়ে নিয়ে যাচ্ছে সে কারণের জন্য। এবং একবার মানুষের উৎসাহ ভেঙে গেলে ফিরে আবার সেই উৎসাহ আসা, এটা খুব মানে এটা মানুষের ভিতরে বিভ্রান্তির সৃষ্টি হয়ে আসছে। বলতে পারবো না মোতরা আসবে কি না আসবে, সেটা ঠাকুরের ভক্তরা তাদের, এটা তার ব্যক্তিগত চিন্তা ভাবনা। আমার মনে হয় না যে এতটা যেভাবে এর আগে মানে ফিরে গেছে, তারা বিক্ষোভ অনেক জায়গার থেকে ফোন করছে, সেইভাবে কিন্তু সেই মতদের সেই আশা আকাঙ্ক্ষা আমার মনে হয় না যে অতটা মতরা সেইভাবে আসার চেষ্টা করবে, কি বিভিন্ন জায়গাতে ফোন আসছে যে আমরা যাবো না, এরকম আমরা শুনতে পাচ্ছি। মতরা বেশি হবে সেটা শান্তনু ঠাকুর যদি বলে থাকে, এবং সেখানে দেখা যাবে অমিত শাহ আসার পর কত লোক হয়, এবং যে উন্মাদনাটা ছিল, যে উন্মাদনা ঠাকুর বাড়িতে লোকে লোকে ছিল এর আগে, আমরাও দেখেছি বিভিন্ন জায়গাতে 2-3 দিন আগের থেকে লোক এসেছিল, এবং সেখানে একটা জমজম ভাব ছিল, সেই ভাবটা কিন্তু এখন নেই। আপনারা মিডিয়া সকলেই আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার থেকে আপনারা বেশি বলতে পারেন, ঠাকুর বাড়ি ঘুরে ঘুরে আপনারা যারা দেখছেন, সেই উন্মাদনা কিন্তু নেই। জানি না উনি কি বলবে, কি দেবে কি দেবে না, সেটা আমি জানি না। তার কারণ হচ্ছে যেটা মানুষের ভিতরে আশ্বাস ছিল যে হয়তো উনি আসার পরে আমাদের কিছু দেবে, কিন্তু সেটা কিন্তু সেইভাবে ওনারাই বিল করেছে যে আমরা এখন 3 মাসের ভিতরে এটাকে নিয়ে কোনো চিন্তাভাবনা করছি না। কি দেবে কি নিয়ে দেবে দেবে সেটা তো আমরা বলতে পারবো, তার ওনারাই বলতে পারবে, এটা বিজেপি গভর্নমেন্ট অফিসার বলবো। টোটালটাই একটা ভাওতা, এবং আমরা বলবো যে ভোটের সময়, কেননা দুবার মানুষ মতরা তার কাছ থেকে সরে গেছে, মতরা বিক্ষোভ করেছিল, সেই কারণের জন্য আসলেও হয়তো আসতে পারে যে তাদের একটা সান্ত্বনা দেওয়ার জন্য যে হ্যাঁ আমি ঠাকুরবাড়ি এসেছিলাম। সো তারা তো আগের থেকেই বলেছে, ওরা বলেছিল অমিত শাহ আসবে দেবে, কিন্তু সেটাকে কিন্তু টোটালটাই তারা 3 মাস পিছিয়ে নিয়ে গেছে, এবং মতরা সেটা এখন টোটালটাই বুঝতে পারছে। এবং যেভাবে এর আগে আপনারা সকলেই দেখেছিলেন যে এইভাবে ঠাকুরবাড়িতে কিরকম একটা একটা জমজম ভাব, মানুষের ভিতরে একটা উন্মাদনা বিভিন্ন জায়গা থেকে, সেই ভাবটা কিন্তু আপনারা নিজেরাই বলবেন যে সেই ভাব আছে কি না আছে ঠাকুরবাড়িতে, আগামীকাল আসবে, সেই হিসেবে কিন্তু ঠাকুরবাড়িতে সেরকম কিন্তু আমরাও দেখতে পাচ্ছি না যে সেইভাবে একটা মানুষের উৎসাহ, সেই জিনিসটা কিন্তু আমরা দেখছি। ঠাকুরের ভক্ত যারা, আমরা চাইছি যে ভারতীয় নাগরিক আমরা নিজেরা, মতদেরও বলবো তোমাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারোর কাছে চাওয়ারও কোনো কিছু নেই আমাদের, শুধু তারা যে আইনটা পাশ করেছিল, আমরা ভারতীয় নাগরিক, তারা অনুপ্রবেশকারী তখন 2003 সালে করেছিল, সেটাকে নিয়েও অল ইন্ডিয়া মত মহাসংঘ বিভিন্ন সময়, আমার শাশুড়ি, সকলের বড় মা এবং সংঘাধিপতি কপিল কৃষ্ণ ঠাকুর আমার স্বামী, এই যে লড়াই, এবং আমরাও এখন লড়াই করছি আন্দোলনের বিভিন্ন সময়, বিভিন্ন সময় আমাদের বলতেই হচ্ছে যে তাদের, তারা যে আইনটা করেছিল বিজেপি, সেটা সংশোধন করে তারা বলুক যে আমরা ভারতীয় নাগরিক, আমরা কোনো কিছুতে পক্ষপাতী না, আমরা অলরেডি ভারতীয় নাগরিক, এবং তাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার কোনো কিছু না, তারা শুধু ঘোষণা করুক, কারণ সেন্ট্রালে যেই থাকুক না কেন, তাদের কাছে যে তারা যে আইনটা এনেছিল সেটাই তারা ঘোষণা করে বলে করেছিল। 2003 সালে যে আইনটা করেছিল অনুপ্রবেশকারী আমরা, সেই আইনটাই কেন, তাহলে ওরা বলছে যে 2014 সালে 31শে ডিসেম্বর যারা এসছে তারা এই দেশের নাগরিকত্ব নেওয়ার আবেদন করলো, আমরা অলরেডি তাদের কাছে আমাদের প্রশ্ন যে আমরা ভোট দিচ্ছি, নির্বাচন কমিশন বলেছে যারা এই দেশে ভোটার অধিকার তারাই হচ্ছে এই দেশের নাগরিক, তাহলে আমরা তাদের, আমরা বলছি তারা যেটা করেছে সেটাই সংশোধন করি, আমাদের কোনো কিছু তাদের কাছ থেকে আর নেওয়ারও কোনো কিছু দরকার নেই, আমাকে চাই তারা, আমরা অলরেডি ভারতীয় সিটিজেন,
বনগাঁ থেকে কার্তিক সাহার রিপোর্ট, এনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।